গভীর রাতে মালদা বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কের পাশে একটি মোবাইলের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে গেল চলন্ত গাড়ি। সেই সময় দোকানের মধ্যে ঘুমিয়েছিলেন দোকানদার, কপাল জড়িয়ে ঝাঁপ দিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি। ততক্ষণে নষ্ট হয়ে গেছে কয়েক লক্ষ টাকার দোকানের মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী। ঘটনার পর এখন অবধি গাড়ির ড্রাইভার পলাতক, যদিও ওই বিষয়ে পুলিশের তরফে এখনো কিছু জানানো হয়নি। রাত্রিবেলা মোটামুটি ভোর 8টার দিকে ছেলেটা দোকানের মধ্যে ঘুমাচ্ছিল, হঠাৎ করে একটা শব্দ পায়, ঠিক আছে। এরপরে দেখে যে ওর দোকানের মধ্যে একটা মারুতি গাড়ি ঢুকে যাচ্ছে, ঠিক আছে। ও কোনো মতো যান পান নিয়ে বেরিয়ে আসে, তারপরে যাত্রীদের উদ্ধার করে। ও গাড়ি এসে ছিল আর কখন হলো ঘটনা? এটা একটা দেখতে পাচ্ছি মারুতি গাড়ি, ঠিক আছে। ও মোটামুটি 8টার দিকে এই ঘটনা ঘটেছে, আর ওর মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। 2 কম্পিউটার, 2 প্রিন্টার, আর দেখতে পাচ্ছি অনেক কম্পিউটার এক্সেসরিজ কিংবা মোবাইল এক্সেসরিজগুলো সব নষ্ট হয়ে গেছে। ওর মোবাইলের দোকান ছিল আর ভিডিও মিক্সিং টিক্সিং করতো, ঠিক আছে। এটা কোন জায়গা? এটা সরাইহাটের মোড়ে।